ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফটিসি ডাইন ট্র্যাম খুলে দেওয়ার পর মাত্র 10 মিনিটে বিমানবন্দর থেকে আসা যাচ্ছে হাতিরঝিল আর কারণবাজারে। কিন্তু র‍্যাম্প থেকে নামার পরেই হাতিরঝিল মোড়ে আটকে যাচ্ছে চারদিকে গাড়ি। এতে চারপাশে তৈরি হচ্ছে বড় ধরনের জ্যাম, এমনকি র‍্যাম্পের উপরেও চলে যাচ্ছে গাড়ির সারি। তাই এই র‍্যাম্প চালু হওয়ায় যাত্রী ও চালকরা একদিকে যেমন খুশি, অন্যদিকে হতাশ। জ্যাম সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। সাইদুল ইসলাম রিপোর্ট। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এর আগে 15টি র‍্যাম্প চালু হলেও এতদিন বিমানবন্দর থেকে সর্বশেষ র‍্যাম্প ছিল ফার্ম গেট। তবে গত 20 মার্চ তেজগাঁও থেকে ভাগ হয়ে কারণবাজারের এফডিসির সামনে নামার আরেকটি র‍্যাম্প খুলে দেওয়া হয়। গাড়ি নামার সংখ্যা হিসেব করলে নতুন খুলে দেওয়া এই র‍্যাম্পটি বেশি গুরুত্বপূর্ণ। নতুন এই র‍্যাম্পে গাড়ির সংখ্যা অনেক বেশি, যাত্রী আর গাড়ির চালকরা খুশি মাত্র 10 থেকে 12 মিনিটে বিমানবন্দর থেকে হাতিরঝিলে আসতে পেরে। কিন্তু র‍্যাম্প থেকে নামার পরই তাদের আনন্দে কিছুটা হলেও ভাটা পড়ছে। আগে মনে করো ফ্রি আছিল, এখন তো মনে করো যানজট আরো বেশি হয়ে গেছে। এনতে আসতে সমস্যা নাই, কিন্তু এনতে এই যে সময় লাগে যানজটের কারণে আর কি। সিগন্যাল কম ছাড়তেছে, সময় কম দিতেছে, এটাতে যে তুলনায় ছাড়ার দরকার, যে তুলনায় সময়টা দেওয়ার দরকার পুলিশ ওই সিগন্যালটায়, সে তুলনায় তো গাড়িটা ছাড়তেছে না। মগবাজারের সাত রাস্তা এলাকায় আগে থেকেই যানজট থাকলেও র‍্যাম্প খুলে দেওয়ার পর তা আরও বেড়েছে। এই যানজট কখনো চলে যাচ্ছে হাতিরঝিল মোড় থেকে তেজগাঁও লিংক রোড, কখনো হাতিরঝিলের ভিতরের সড়কগুলোতে। সকাল আর বিকেলে যানজট থাকে আরও বেশি, সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক বিভাগের। এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র‍্যাম্প যাবে হাতিরঝিল হয়ে কাটাবন, সেটি নির্মাণ সম্পন্ন হলে এই অংশে গাড়ির চাপ কমবে বলে ধারণা সংশ্লিষ্টদের। হাতিরঝিলে যদি দিত এই র‍্যাম্পটা নিয়ে ওদিকে ফেলা দিত তাহলে সুবিধা বেশি হইতো। এখানে এই এটা একটা ট্রাফিক ব্যবস্থাপনা এমন করতে হবে যাতে আমরা এসে ইউটার্ন অমনি ডানে বামে যেতে পারি ইজিলি, এটা হলে তাহলে এটার একটা সুফল পাওয়া গেল আর কি। বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম রোডের কুতুবখালি পর্যন্ত এই এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলতি বছরই শেষ হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রায় 9,000 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে মূল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার আর 31টি র‍্যাম্পের দৈর্ঘ্য 27 কিলোমিটার। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।